আমি সুনন্দা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, সকাল থেকে উঠে কাজকর্ম করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া থেকে ওর ব্যায়াম প্র্যাকটিস করানো থেকে সব কিছু কাজকর্ম শেষ করে রান্না বান্না সব শেষ হয়ে গেছে। আর এখন বাজে এই যে দেখো, দেখা যাচ্ছে না মনে তাহলে দেখাচ্ছি, দেখো 10:35 হয়ে গেছে। স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাবো স্কুলে, স্কুলে রান্না করতে যাবো। এখানে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই কি রান্না করেছি। হয়ে যে এখানে রান্না করেছি, এই যে ডিমের ঝোল হয়েছে, এই যে শাক ভাজা, এটা হচ্ছে কে কী শাক বলে জানো, শুশনি শাক আমরা বলি। তো এই যে দেখো এটা ভাজা হয়েছে, আর এই যে দেখো ভাত, এর মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, বের করানো হয়নি। তো মারও যখন খাবে তো আমি তখন বের করে মলে খাবে। তো স্কুলে রান্না বান্না শেষ করে বাচ্চাদের খেতে দিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু ধুয়ে মুছে এই যে বাড়িতে যাচ্ছি। তো আমার তো এখনও খাওয়া হয়নি, মা বাবা সবার হয়তো খাওয়া হয়ে গেছে। তো চলো গিয়ে গিয়ে আগে খাই, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো এই যে এখানে এসে খেতে বসে গেছি, আছে শাক ভাজা আর হচ্ছে কি লাউ আলুর তরকারি, আর এখানে আছে ডিমের ঝোল। তো উচ্ছে আর লাউ উচ্ছে আর আলু হাতে দিয়েছিলাম, আমি খাই না সেই জন্য আমার জন্য রাখিনি। তো এগুলো দিয়ে আমি খেয়ে নিই, বেলাও হয়ে গেছে। তো গাইজ এখন বাজে 4:15। তো বিকেলবেলা, বিকেল তো হয়ে এসছে, তো সংসারের সমস্ত বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হবে। তো চলো আগে এই ঘরটায় আছি, যখন ঘুমাবো ভেবেছিলাম তো ঘুমানো হয়নি, মোবাইল দেখছিলাম, তো মোবাইলে কটা শট বানিয়েছি। তো চলো কাজগুলো এই ঘরে আছে, যখন এই ঘরটাকে ঝাঁটিয়ে দিয়ে তারপরে ও ঘরে যাব, ও ঘরে গিয়ে সমস্ত কাজকর্মগুলো কর। আর হ্যাঁ, তার আগে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে দাও, যাতে আমার অন্যান্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি কিছু বলছি না, তো কাজকর্মগুলো আগে শেষ করে নিই, চলো দেখতে থাকো। দুটো ঘর ঝাড় দিয়ে যখন আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম, মা ছেলেকে তুলে আনলো, এনে অন্য ঘরে, আমরা যে ঘরে ছিলাম এই ঘরে, যে ঘরে এখন বসে আছি সেই ঘরে মা শুইয়ে দিয়েছে ওকে। আর মা এসে বললো তো আমার মাথাটা একটু দেখে দাও, সেই জন্য মার মাথা নিয়ে বসে গেছি। আর মাকে বললাম যে মা চুলটা কেটে দেবো সমান করে, তো মা বললো যে না চুলটা কাটতে হবে না, এমনিতে মার মাথায় নেই, উঠে গেছে সব। তো সেই জন্য মার মাথা দেখতে বসে গেছি। আর প্রথমে বসেছিলাম ওই ঘরে, মাটির ঘরে বসেছিলাম, আর প্রচুর রোদ্দুর উঠেছে, তো সেখান থেকে এসে আবার যদিও বা এখানে বসলাম, এখানেও প্রচণ্ড রোদ। তো সামনের দিকে একটু এগিয়ে বসলাম, মা বললো তো সামনের দিকে এগিয়ে আসো, সেই জন্য এগিয়ে বসলাম। বসে মার মাথাটা একটু দেখে দিচ্ছি, দেখে তারপরে বাইরগুলোকে পরিষ্কার করব। আর তারপরে তো আরও বিকে সন্ধ্যাবেলায় রান্না আছে, মা ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, রুটি আর ছোলার ডাল হবে, তো তোমরা সব দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো।
আর দেখো ওদিকে কাজকর্ম শেষ হয়ে যেতে মা বলছিল তো একটু মানে পাতা আর ওই ফল রাস্তায় একটু হাঁটাতে যাবে, সেই জন্য মা আমি ছেলে তিনজনে মিলে চলে এসেছি। আর মা দেখো এই যে ওখানে হাঁটাচ্ছে, আর আমার ছেলে তো সবে ঘুম থেকে উঠে গেছে, হাই তুলছে হাই তুলছে। তো এগুলো ঝাঁটিয়ে মা ঝাঁটাচ্ছিল তো ঝাঁটিয়ে নিল, আর ঝাঁটিয়ে নেওয়ার পরে বস্তা এক বস্তা মতো পাতার ফল করে ভরে নিয়ে এসেছি। কী বলতো গ্যাসও শেষ হয়ে গেছে আর জ্বালানিরও প্রচুর অভাব, সেই জন্য মা বললো তো চলো পাতা একটু ঝাঁটিয়ে নিয়ে আসি। নিয়ে আসলে তো বউ বসে বসে রাত্রে হোক দিনেরবেলা হোক বসে বসে একটু জ্বালন দেওয়া যাবে, তো সেই জন্য নিয়ে এলাম। আর এদিকে আমার ছেলে দেখো গাছের উপরে উঠে হ্যাঁ বলছে হনুমান, ও নাকি হনুমান, তো দেখতে পাচ্ছে কেমন হনুমানের মতোই বসে আছে গাছের মধ্যে ঝুলছে। তো ওকে বকাবকি, মা তো বকাবকি করছে, ও ঝুলছে আর মা বকছে আমাকে, তাহলে কি বলবো বলো। তো ওকে নেমে আসতে বলছি, নামিয়ে দিলে আবার উপরে উঠে যাচ্ছে। তো দেখো মা ওদিকটায় ঝাঁটিয়ে নিয়ে আবার অন্যদিকে গেছে, তো এদিকটায় ফলটা অনেক পড়ে আছে, তো মা ঝাঁটিয়ে দিচ্ছে। মা আমাকে বললো তো ভরে দাও, সেই জন্য আমি বললাম ঠিক আছে তুমি ঝাঁটাও তো আমি পরে ভরে নিচ্ছি। তারপরে আমি আর আমার ছেলে মিলে বস্তাটা ভর্তি করেছি, তো আর ধরছিল না, মাকে বললাম তো আর ঝাঁটাতে হবে না, তো ওইগুলো ঝাঁটিয়ে নিয়ে চলে যাই চলো, তো বলে এক বস্তা মতো ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি। আর ঝাঁটানো হয় আমার, এটা তো আমাদের পুকুরের পাড়ে অনেকগুলো আছে বস্তায় ধরেনি বলে সেই জন্য আনা হয়নি, তো ওইগুলো নিয়ে চলে এসেছি। আর দেখো সন্ধ্যের মুখে তো মানে সন্ধে হয়ে এসছে প্রায়, সন্ধ্যের মুখে এসছি আসতে ওদিকের পিছনের আকাশটা দেখো এত সুন্দর লাগছে, আকাশটা যেমন লাগছে আর আমাদের ধানের জমিনগুলো দেখো, এটা যদিও বা আমাদের নয় তো পাশে ওই ওই সাইডটার দিকে আমাদের আছে, তো মানে ধানের জমিনগুলো এত সুন্দর লাগছে। এবারে তো ধানের ফলন ভালো হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আর ধানগুলো অনেক অনেকে নষ্ট হয়ে গেছে, তো সাদা সাদা ভাব মতো ধরে গেছে ধানগুলো। তো দেখো আকাশটা মানে কি বলবো খুব সুন্দর লাগছে। আর এদিকে এই রাস্তাটায় দু সাইডে মানে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, তো আরও দারুণ লাগছে, তো সেই জন্য একটু আমি ঘুরে ঘুরে একটু ভিডিওটা করলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তো কমেন্টে জানিও। আর বেসিক্যালি পরিবেশটা দেখো গ্রাম্য পরিবেশ তো এত সুন্দরই হয়। আর আমার ছেলে দেখো বস্তাটাকে টেনে টেনে কেমন নিয়ে যাচ্ছে, তো মা ওদিকে ঝাঁটিয়ে এক জায়গায় গুড়িয়ে রাখছে আর ওর যেখান সেখান থেকে মানে অল্প অল্প করে বস্তার মধ্যে ভরে ফেলছে। তো আমি ভাবলাম আমার কাজটাকে সহজ করে দিচ্ছে, আগে থেকে ভরে রাখছে অতগুলো ভরে। তো দেখো সন্ধ্যাবেলা আমার রুটি তরকারি তরকারি না এই যে এখানে আছে ছোলার ডাল, তো আমি এই যে থালায় বেড়ে ফেলেছি, খাবে বলতে থালায় বেড়ে ফেলেছি, তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। যে দেখতে পাচ্ছো ছাড়া দেখো সবার পাতে পাতে একটা করে তেলে ভাজা দিয়েছি, এটা ময়দা দিয়ে আটা রুটি না ময়দা রুটি করেছি, তো সেই জন্য প্রত্যেকের একটা করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। যে দেখতে পাচ্ছ তো চলো খেতেতে দিয়েছি, খেতে দিয়ে দিই। আমার ঘরে মাটিটা এতটা ভিসে ভিসে নি মানে হয়তো ফাটে না ঠিক আছে, আর একটু পাঁকটা কিরকম দাম হয়ে মানে সেটা রস খাতে যে ফাঁক ধরে তো তুমি করো খুবম খাটবি। খানা বহুত কম হ্যাঁ।
তো দেখো আমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো ছাদের উপরে ছিলাম আর এই মাত্র ছাদ থেকে নেমে এসে যে একজন এই যে শুয়ে পড়েছে, অনেক রাত হয়েছে তো ঘুমোবো, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আবার আসছি পরে ভিডিও নিয়ে। টাটা।